নমস্কার বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলটি দেখছো তাদেরকে আরো একবার প্রণাম এবং নমস্কার জানাচ্ছি। তো আমরা ঘরের মধ্যেই এই ব্লগটা বানাচ্ছি। দেখো, এই যারা ছেলে, এটা আমার ওয়াইফ। তো চ্যানেলে যারা নতুন এসছো তাদেরকে আর একবার প্রণাম জানাচ্ছি। তো আমি তোমাদের বন্ধু অনিমেষ এই ব্লগ ভিডিও করছি আজকে। তো আমাদের এই যে চার দেওয়ালের মধ্যেই আমরা থাকি, তো আমরা দুজনা দুই দিকে থাকি, মানে আমি এক জায়গায়, আমার ছেলে স্ত্রী এক জায়গায়। এখনো কোনো সরকারি কাজ পাইনি, তাই পেটের টানে কাজ করতে হয় দুজনকেই। তো সেরকম কাজও জুটেনি যে বিশাল হাই ফাই ব্যাপার, অনেক টাকা বেতন পাই, এরকমও কোনো ব্যাপার না। তো তোমাদের আশীর্বাদে সামনের দিকে এগিয়ে যেতে চাই। তো দেখো ছেলেটা কি করছে, সারাদিন ওর মার সঙ্গে থাকে, আমাকে তেমন পায় না, কারণ ওরও যে সমস্যা হয়, কারণ বাচ্চা বেলায় বাবা মাকে খুবই প্রয়োজন হয়, কারণ বাবা মাই তাদেরকে অনেক কিছু শেখায়, বাবা মার কাছ থেকেই তাদের পথ চলা শুরু হয়, তারা গুটি গুটি পায়ে চলে এবং আস্তে আস্তে বড় হয়, আস্তে আস্তে সমাজকে চিনতে শিখে, পৃথিবীকে চিনতে শিখে, অনেক কিছু জানে। কিন্তু পরিস্থিতির চাপে সবারই সব কিছু হয় না। আমার এই চ্যানেলটি এখন অনেক বেকার বন্ধুরা দেখছো, তারা বেকারত্বের জ্বালাটা জানো, তারা জানো যে যদি বড় হওয়ার পর বা সংসার করার পর হাতে কোনো কাজ না থাকে, যদি পয়সা না থাকে, কতটা কষ্টের মধ্যে দিয়ে চলতে হয়, কতটা স্ট্রাগল করতে হয় জীবনে চলার পথে। আমরাও আজকে সেই পথেরই পথিক, তোমরা দেখতে পাচ্ছ। আমরা প্রচন্ড সমস্যার মধ্যে আছি, মানে আমরা আর্থিক ভাবে অনেক সমস্যার মধ্যে আছি। দেখো তো আমরা যেরকম ইনকাম করি, ছোট একটু ইনকাম করলেও আমরা চাই যে সবাই ভালো থাকি। ফ্যামিলিতে আমার মা বাবা আছে, তারা আজকে বাড়িতে নাই, তারাও অসুস্থ, তারা ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তার দেখাতে, কলকাতায় গিয়েছে কোনো এক ডাক্তারের কাছে তাদের শরীরের সমস্যার জন্য। তো আমরাও ঠিক ততটাই মানসিকভাবে অসুস্থ যে কখন কি করব, সমস্যা লেগেই থাকে। তবু তোমাদের সামনে যখনই সময় পাই ভিডিও নিয়ে দিই, ভিডিও নিয়ে হাজির হই। তো আশা করি তোমরা আমাদেরকে সাপোর্ট করবে, আমাদেরকে ভালোবাসবে। তোমাদের সঙ্গে আমি থাকতে চাই, তোমাদের আশীর্বাদ আমরা নিতে চাই। বলো তোমরা ভালো আছো? তো এই যে বাচ্চা দেখছো, এই বাচ্চাটা তো আস্তে আস্তে বড় হবে, তার একটা খরচ আছে, মানে বুঝতেই পারছো, সমস্যার উপর সমস্যা, সমস্যার উপর সমস্যা। কিন্তু কিছু করার নেই বন্ধুরা, আমরা জানি অনেক বেকার বন্ধুরা আছো, যারা হয়তো ভাবছো যে এই ভিডিওটা দেখে আমাদের কি লাভ, বা আমরা একে সাবস্ক্রাইব করবো কেন, বা লাইক শেয়ার করবো কেন। তো সেটা বন্ধু আমি জানি যে যারা আমার এই চ্যানেলটি দেখছো তারা এক মিনিটের জন্য হলেও আমার এই ভিডিওটা দেখবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, যাতে তোমাদের আশীর্বাদ পেয়ে আমরা আগামী দিনে সামনের দিকে যেতে পারি। তো দেখো এটা আমার ওয়াইফ। তো গরিবের সংসার, আমি সোজাসুজি বলছি, আমাদের গরিবের সংসার, মানে আর্থিক অনটনের মধ্যে দিয়েই আমরা বাঁচি, সেভাবে কিছু একটা করতে পারিনি, করতে চাই আগামী দিনে। আগামী দিনে সমাজের জন্য কিছু করতে চাই, সমাজের যারা অসহায় মানুষ তাদের জন্য কিছু করতে চাই। কিন্তু তার আগে আমাদের দরকার যে আমরা যদি কিছু একটা না করতে না পারি, তাদের কিভাবে সাহায্য করব। আমরা চাই যে সমাজে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন যারা সমাজের উপকার করতে চান, উপকার করেন, আমরা সেরকম ভাবে করতে চাই। আমরা দুজন, মানে আমাদের দুজনের ইচ্ছা যে আমরা সেরকমই কিছু করব। আগামী দিন এরকমই পরিকল্পনা আছে, কিন্তু আমরা সেইভাবে কোনো জায়গায় পৌঁছাতে পারিনি। আমরাও আজকে ছোট জায়গায় আছি, আমাদের নিজেদের পেটের ভাত জোগাড় করতে পারছি না। তো
তো দেখো বলো, তো দেখছো যে কানছে, বায়না ধরছে ছোট, ওই যে কানছে, ও দেখো দেখো কাঁদে না, কাঁদে না, দেখো দেখছো, দেখো দেখছে, ও দেখো, বলো 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 বলো, তুমি কানছো, ও দেখো দেখো ভাই কানছে, বলো কানছো, সবসময় তো এরকমই করে ওর মার সঙ্গে, কারণ বাচ্চা এরকম করবে। তোমরাও যারা ছোট ছিলে, আমরাও যখন ছোট ছিলাম, আমরাও বাবা মার সঙ্গে এরকম করতাম, এটাই তো হওয়া উচিত বাচ্চাদের। ওদের আর কি কাজ বলো, যদি আমাদের উপরে চাপ থাকে বা তোমার মাথার উপর চাপ থাকে, তাতে বাচ্চাদের তো কিছু যায় আসে না, কেন সে এসব বুঝবেও না, কারণ তাদেরকে বোঝালেও হবে না যে তারা কত কষ্টের মধ্যে আছে। আস্তে আস্তে যখন বড় হবে ওরা সবই বুঝতে পারবে। তো দেখো এই যে বদমাইশি করছে, বেটু বেটু, এই যে এই যে বেটু বেটু, ওই দেখো দেখো একটু দেখো, তোমরা তোমরা দেখেছো আমার এই ছেলেকে নিয়ে, আমি হ্যাঁ আমি আমরা দু একটা এরকম বলছে খিদে পেয়েছে, এখন খাবে, বদমাইশি করছে, খাবে না বদমাইশি করবে। তো ওই দেখো এই ছেলেটাকে নিয়ে আমি দু একটা ভিডিও করেছি, এর আগে পার্কের ভিডিও করেছি, মোটর বাইকের উপরে ভিডিও করেছি, মানে যখন স্ট্যান্ড ছিল তখন তোমরা দেখেছো। তো যারা বাচ্চা ভালোবাসো বা যারা আমাদেরকে ভালোবাসছো, আশা করছি তোমরা আমাদের সঙ্গে থাকবে এবং আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে আগামী দিনে আমরা আবার তোমাদের সামনে এরকম কিছু ভিডিও আনতে পারি। তো তো সঙ্গে থেকো বন্ধুরা, নমস্কার, আমাদের সঙ্গে থেকো, এই আশা নিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। আগামী দিনে আবার তোমাদের সামনে আসবো, আবার বাচ্চাদের নিয়ে ঘরের মধ্যে আবার ভিডিও করবো। তো বিরক্ত হয়ে গেছে আর বেশিক্ষণ রাখা যাবে না, বুঝতেই পারছো বাচ্চাদের কান্না। তো আসছি বন্ধুরা, আরও একবার নমস্কার, আমাদের সঙ্গে থেকো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।